ওয়েলকাম ডানা ভ্লগ চ্যানেল, সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট পরিবারে। চলুন আজকে শুরু করি সপ্তমী পূজা প্যান্ডেল হুপিং। চলেছি সপ্তমীর দিন। আমাদের এখানে এতটা ভিড় হয় না যতটা কিনা বড়ো বড়ো শহরে দেখা যাচ্ছে, যে মহালয়ার দিন থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় উপচে পড়া ভিড়, কিন্তু আমাদের এখানে সেই ভিড়টা হয় না সপ্তমীর দিন। তো আজকে পুরো ফাঁকা প্যান্ডেল, যা দু একজন দেখা যাচ্ছে ওগুলো আর ধরার মধ্যে পড়ে না। তো যা হোক, ফাঁকা থাকলে একটা জিনিস সুবিধা হয়, কিন্তু পুরোটা বেশ ভালো করে দেখানো যায়। দিনের বেলা লাইটের যে আয়োজন, লাইটিংয়ের যে আয়োজন, সেটা তো দেখানো যাচ্ছে না, কিন্তু প্যান্ডেলটা সুন্দরভাবে দেখানো যাচ্ছে। যেহেতু সন্ধ্যার পর থেকে এখানে প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে, তাই চলে এসেছি দিনের বেলা একটু দেখা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার ড্রাইভার মশাই, যার সঙ্গে করেই আমি চলে এসেছি এখানে আজকে আপনাদেরকে প্যান্ডেল দেখাতে। এইটা হচ্ছে আরেকটি প্যান্ডেল, বাবা এখানে লেখা রয়েছে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আপনারা সবাই কিন্তু শৃঙ্খলাভাবে চুপচাপ দেখুন, না হলে আবার পুলিশে ধরে নিয়ে যাবে। তো আসুন। বাহ, ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে, তাই না? লাইটিংয়ের যে একটা মাধুর্য এখানে কিন্তু অসাধারণ হয়েছে, কম্বিনেশনটা দারুণ করেছে। বাহ, প্রতিমাটাও কিন্তু সুন্দর হয়েছে কিন্তু, তাই না? বলুন, চলুন দেখি। ও আচ্ছা, এখনও কাজ চলছে, ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। তার মানে ভাবুন, যখন ডেকোরেশনটা কমপ্লিট হবে কী অসাধারণ এখানটায় লাগবে। একটা মায়াবী মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু লাগছে, যাই বলুন না কেন, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। সপ্তমী পূজার উত্তম যেসব কাজকর্মগুলো পুরোহিতমশাই এবং সহকারী দিদিরা সবাই মিলে এখানে আয়োজন করছে, কাজকর্ম এখন চলছে, তাই তদারকি করছেন দাদারা। রাত্রিবেলা একবার আসবো, এখন দিনেরবেলা একটা সময় দেখে নিন কেমন লাগে, আর রাত্রিবেলাটাও দেখবেন কত আলাদা দুটো পরিবেশ। এখন একটা শান্ত পরিবেশে দেখানো যাচ্ছে, কি যেন বলছি। চলুন দেখি, বেরোন একটা প্যান্ডেলে, এই একটা প্যান্ডেল। আমার বরটা গেল কোথায়? ওই আসছে। আচ্ছা, গাড়িটা পার্কিং করে উনি আসছেন, আমি খুঁজেই পাচ্ছিলাম না। বাবা, পুজো কন্ডার দিন বরটা হারিয়ে গেলে আবার বিপদ, তাই না? বলুন। আচ্ছা গো বাবু, এখানে কি কুশল বিনিময় হচ্ছে? অনেকদিন পর দেখা হলে যা হয়। এটা অন্য একটা প্যান্ডেল, এটাও বেশ ছোটোর উপরে মোটামুটি করেছে। ভেতরটা দেখে আসি, এটার ভেতরটাও তো দারুণ করছে, অসাধারণ লাগছে। ভেতরের পরিবেশটা এত অসাধারণ, বাইরের ডেকোরেশন দেখে বুঝতেই পারবেন না। বাহ, যাক হয়ে গেল, চলুন দেখি আর কিছু দেখা যায় কি না। আর কোথাও নিয়ে যাবে? আমাদের বেদের চেয়ার হয় না, সে বেদের কাজ এইটা। আর একটা প্যান্ডেল, বাইরেটা অ্যাশ কালার করেছে আর ভিতরটা। সব প্যান্ডেলে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, বাইরে দিকটা মোটামুটি সিম্পল করেছে, যত ডেকোরেশন কিন্তু সব ভিতরে করেছে, অসাধারণ অসাধারণ করেছে। এটা রাজবাড়ির স্টাইলে করেছে, অসাধারণ। ভিতরের ডেকোরেশনগুলো শুধু দেখতে হবে,
বাইরের সিম্পল যেমন প্যান্ডেল করে সেরকম, কিন্তু ভিতরটা অসাধারণ, রাজবাড়ির মতো করে প্রত্যেকটা প্যান্ডেলে। কিন্তু এই জিনিসটা দেখেছেন সুন্দর, এটা আবার ঘিরে বাবা পাখি। আচ্ছা চলুন পাখির পেটের ভিতর দিয়ে ঢুকি। ও ভিতরেও পাখি, আহা। এখানে আবার একটা সেলফি জোন করা আছে, হ্যাঁ লাইট টাইট দিয়ে ডেকোরেশন করা, আপনারা এসে এখানে সেলফি তুলে নেবেন। চলুন আজকে ক্লান্ত হয়ে গেছে, আজকে এটা দেখেই শেষ করব, আবার আগামীকাল দেখানো যাবে। কেমন লাগলো আমাদের এখানকার পুজোর প্যান্ডেলগুলো সবাই জানাতে ভুলবেন না, কিন্তু অপেক্ষায় থাকো আপনাদের মতামতের।